সবার প্রথমে সুন্দরবন ট্রিপ আফটার লকডাউনের প্রথম এপিসোড যারা দেখেননি ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে তারা দেখে নেবেন। তার আগে এই ভিডিওটা পুরোটাকে দেখুন। আগের ভিডিওটা আমি শেষ করেছিলাম, সেটা হচ্ছে সেকেন্ড ডে হচ্ছে দুপুরের লাঞ্চ অবধি। এই ভিডিওটা দেখতে পাবেন দোবাকি থেকে স্টার্ট করে একদম 3 নম্বর দিন অবধি টোটাল ভিডিওটা পাবেন, এবং প্যাকেজ ডিটেলস কত টোটালটা এই ভিডিওর মাধ্যমে দিতে থাকবো, আপনারা দেখতে থাকুন। ওকে চলুন, ভিজিট করলাম হচ্ছে দোবাকি ক্যাম্প। একটা জায়গায় আমরা উঠতে পেরেছি, তো সেটা হলো হচ্ছে দোবাকি ক্যাম্প। ঠিক আছে, দোবাকি ক্যাম্পে আমরা ওপর দিয়ে যাচ্ছি, পুরো জাল ঘেরার ওপর দিয়ে, আপনারা সবাই জানেন। তো এটা কিন্তু পুরোপুরি এখন লকডাউনেতেও এটা পুরোপুরি খুলে রেখেছে। এই উঠলাম হচ্ছে দোবাকি ক্যাম্পে, হচ্ছে ওয়াচ টাওয়ারে, যেটা আমি দেখবো, দেখাবো একটু। এই যখন হরিণটা দেখুন, সেই হরিণ ছবি বেরিয়ে গেল, বেরিয়ে গেল, বেরিয়ে গেল, সেই যাচ্ছে হরিণ। এই দেখুন, এই দেখুন, সামনে আমি একটু দেখানোর চেষ্টা করবো, এরকম কাছে দেখতে পাচ্ছেন, এরকম যাচ্ছে। সো ফাইনালি দোবাকি তো হরিণ আছে, দেখা গেছে। উঠেছে, আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করব। এখানে দেখছে, হাই। তো এই হচ্ছে দোবাকির ওয়াচ টাওয়ার থেকে এখানকার দৃশ্য। ওকে, হ্যাঁ হ্যাঁ, আরেকটা বেরোচ্ছে ওদিক থেকে, এই দেখুন, দেখতে পাচ্ছেন কি, পায়ে কাদা খাদা লাগিয়ে। তো যাই হোক, এই হচ্ছে এখানকার দৃশ্য, আর এই হচ্ছে ওভারঅল, এখন এখানে কেউ নেই। এই হচ্ছে এখানকার অ্যাটমসফিয়ার, টোটালটা দেখে নিয়েছেন। এরপরে এরপরে যে যে স্পটগুলো আমরা ভিজিট করবো সেটা আপনারা তো দেখতে পাবেনই। তারপরে এরপরে হচ্ছে ইভিনিং স্ন্যাক্স আছে, তার আগে যা যা খাবার এখানে প্রোভাইড করে ওই প্যাকেজের মধ্যে, এবং প্যাকেজের কস্ট কত সেটা ভিডিওটা দেখতে থাকুন, টোটাল ডিটেলসটা এই ভিডিওর মধ্যে দেবো। এখানে কিন্তু নতুন একদম ম্যানগ্রোভের যে গাছগুলো আছে, ঠিক আছে, পুরো মানে নতুন করে বসেই যে বেশ দেখাই যাচ্ছে, একদম খুব সুন্দর লাগছে। ওকে, এই হচ্ছে এখানকার অ্যাটমসফিয়ার। তো আমাদের সুন্দরবন ট্রিপের হচ্ছে সেকেন্ড ডের হচ্ছে ইভিনিং স্ন্যাক্স চলে এসছে, কন্টিনিউ আপনারা দেখতে থাকবেন। এটা হচ্ছে চিকেন পাকোড়া চলে এসছে, পরপর আপনাদের দেখাতে থাকবো। তো চিকেন পাকোড়ার পর চলে এলো হচ্ছে এগ ডেভিল। ওকে, এই হচ্ছে আজকে ইভিনিং স্ন্যাক, সাথে চা কফি যে যেটা খাবেন। তো মোটামুটি মোটামুটি আপনারা ইভিনিং স্ন্যাক্স দেখে নিয়েছেন। ইভিনিং স্ন্যাক্সের পর একটু হোটেলে এলাম, হোটেলে জাস্ট একটু ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে নিয়ে এখন আপনারা কী দেখবেন, চলুন এখন একটু বাউল গান শোনা যাক। আগের দিনে যেটা হয়েছিল সেটা একটু দেখে নিন, সেটা হলো বা আপনার হচ্ছে ঝুমুর নাচ। ওকে, তো ঝুমুর নাচের ঝলক একটু দেখে নিন। ওকে চলুন, আজকে সেকেন্ড ডে রাত্রির ডিনার হচ্ছে রাইস। পাতুরিটা কিন্তু ডিনারে না, পাতুরিটা আমাদের এক্সট্রা ছিল, পাতুরিটা একটু নেওয়া হয়েছে। রাইস সাথে চিকেন, তার সাথে একটা ফুলকপির তরকারি ছিল, ওটা আমরা নিইনি, আর তার সাথে আছে ডাল আছে, ওকে, আর তার সাথে আইসক্রিম আছে। তো আজকে এই হচ্ছে রাত্রির ডিনার। সো গুড মর্নিং পাখিরালা। তো আজকের হচ্ছে আমাদের তৃতীয় দিন। তৃতীয় দিনের সকালবেলা আপনাদের সবাইকে প্রথমে স্বাগত জানাচ্ছি। এরপরে এরপরে যে টোটাল প্যাকেজের কস্টটা কত কী পড়ছে সেটা আমি বলবো, ওয়েট ওয়েট ওয়েট, সব বলবো, সব ডিটেলস দেবো একদম। ওকে, তার আগে বলে দিই, তার আগে হচ্ছে জাস্ট এখানে একটা তোমার মর্নিং টি মানে একটা ব্রেকফাস্ট হয়, তার সাথে চাও আছে, গিয়েই চাটা খাবো, জাস্ট ফ্রেশ ফ্রেশ হয়েছি, স্নান ফান করা রেডি। তো আজকে এখান থেকে কোথায় কোথায় যাবো সেটা তো আপনারা দেখতেই পাবেন। এবারে কথা বলছি, হ্যাঁ, তো এবারে যে কথাটা আছে সেটা হচ্ছে প্যাকেজের ব্যাপারটা, একটু ভালো করে শুনবে না, ভালো করে শুনবে না, আমি আবারও বলে দিচ্ছি। আমরা যে প্যাকেজের মধ্যে এসছি, যে প্যাকেজের কস্ট কত, ঠিক আছে, সেই কস্ট আমি বলে দিচ্ছি। ক্যানিং টু ক্যানিং প্যাকেজের কস্ট হচ্ছে 3,999 টাকা। ভালো করে শুনবেন, ভালো করে মন দিয়ে কিন্তু কথাটা শুনবেন, আমি আবারও বলছি, কারণ আপনারা অনেকে কমেন্ট বক্সে আবার জানাবেন এই টাকা না, আমি টোটালটা আজকে বলে দেবো।
3999 টাকা হচ্ছে টু নাইট থ্রি ডেজ এর প্যাকেজ থাকবে। প্রথম দিনের মানে ব্রেকফাস্ট থেকে লাস্ট দিনের লাঞ্চ অবধি টোটালটা আপনারা পাবেন। ওকে, এবারে যা যা মেনু দেখছেন ভালো করে শুনবেন, যা যা মেনু আমরা মানে আমার ভিডিওতে যা যা মেনুগুলো দেখছেন আপনারা, যা যা খাচ্ছে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার ইভিনিং স্ন্যাক্স, আপনারা যদি এই রকম পেতে চান তার রেট কিন্তু 3999 টাকা পার হেড পড়বে। এবারে বলি, এবারে যদি আপনারা গ্রুপ বুকিং করেন, গ্রুপ বুকিং বুকিংয়ের জন্য কিন্তু স্পেশাল ডিসকাউন্ট আছে। ইভেন যদি আপনারা কোনো ট্রাভেল এজেন্সি থেকেও কন্ট্যাক্ট করেন তাদের জন্য কিন্তু আরও স্পেশাল কোনো ডিসকাউন্ট আছে। মানে বলতে গেলে বেশি জন, আপনারা যদি 30, 40, 50, 60, 70, 80 জন যদি বুকিং করেন তাদের জন্য অনেকটা পার হেড চার্জ কিন্তু অনেক কমে যাবে। ওকে, তো এইটুকুনি বলার। এবারে বলি, আপনারা নিজেরা হচ্ছে মেনু সিলেক্ট করতে পারেন। ডিসক্রিপশন বক্সে হচ্ছে সেকর্দার নাম্বার দেওয়া থাকবে, ঠিক আছে, এখানেও দেখতে পাচ্ছেন নাম্বারটা উঠছে। হ্যাঁ, ডিসক্রিপশন বক্সটাও ফলো করবেন, সেকর্দার নাম্বার দেওয়া থাকবে, জাস্ট কল করবেন। আপনাদের নিজেদের মতো করে মেনু যদি আপনারা পাঠাতে চান, মানে আপনারা নিজেদের মেনু আপনারা খেতে চান, কত কী রেট পড়বে সেটাও কিন্তু সেকর্দা বলে দেবে। ওটা আপনাদের নিজেদের ওপর টোটালটা, ঠিক আছে, নিজেরা পুরোপুরি রেটটা মানে পুরোপুরি মেনুটা আপনারা নিজেরা বানাবেন, সেকর্দাকে পাঠাবেন, উনি একটা রেট ফিক্স করে দেবে। এবারে নর্মাল যদি বলেন আমাদের 2500 টাকার প্যাকেজ যায়, 2500 টাকারও প্যাকেজ পাবেন। আমি আবারও বলে দিচ্ছি, পার হেড 2500 টাকা প্যাকেজ, 2500 থেকে শুরু। 3000 প্যাকেজ আছে, 3200 প্যাকেজ আছে, 3500 প্যাকেজ আছে, ইভেন 3999 প্যাকেজ আছে। 2500 টাকা থেকে যে প্যাকেজগুলো শুরু, 2500 থেকে 3500-এর মধ্যে যে প্যাকেজগুলো শুরু আছে সেগুলো হচ্ছে আপনারা কিন্তু স্টে করবেন কিন্তু লঞ্চে। আমি আবারও বলছি, ভালো করে শুনুন, স্টে কিন্তু লঞ্চে হবে। আর যেটা দেখেন 3999-এর ওপর থেকে শুরু। আর এখানে যে পাখিরালা যে মানে রিসর্টগুলো আছে সব কিন্তু সেম কোয়ালিটি, অনেকটা সেম, অনেকটা প্রায় সেম কোয়ালিটির আমি দেখিয়েছি আপনাদের রুম। তো এরকমই আপনাদের কটেজে স্টে করতে হবে রাত্রিটা। ইভেন আপনারা যদি অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাহলে বোটেতেই থাকবেন, বোটে থাকলে কষ্ট একটু কম হবে। তো এইটুকুনি বলার। এরপরে হচ্ছে চা খাবো, ব্রেকফাস্ট করব, লাঞ্চ করব, তারপর টোটাল একদম ট্রিপের ব্যাপারে আমি এক কথায় একটা কিছু বলে দেবো। ওকে, চলুন। হ্যাঁ, সো আমাদের সকালের ব্রেকফাস্ট চলে এসছে, লুচি আলুর দম, সাথে হচ্ছে সন্দেশ। এই কাকা চলে এসছে সার্ভ করতে। চলো, এই কফি চলে এসছে এখানে, এই দেখতে পাচ্ছেন কফি ঢালা চলছে এখানে, এই ভাই এখানে চলে এসছে। তো দেখা যাক, সেকেন্ড ডে হচ্ছে আজকে ব্রেকফাস্টের পরে হচ্ছে কফি। ওকে, চলো। আমরা এখন আছি হচ্ছে পঞ্চম মুখানিতে। প্রায় টোটাল প্যাকেজটা আপনারা দেখেছেন, টু নাইট থ্রি ডেজের যা প্যাকেজটা আমরা কমপ্লিট করেছি টোটালটা আমি বলে দিছি। এরপরে হচ্ছে ঝড়খালি যে ব্যাপারটা আছে, একটা ব্যাঘ্র প্রকল্প টাইপের করা আছে ঝড়খালিতে, মানে সংরক্ষিত করা আছে যে দুটো বাঘ ওখানে আছে। আর আপনার হচ্ছে 30 টাকা অ্যাপ্রক্স ধরে রাখুন, 30-40 টাকা হয়তো, লকডাউনের আগে ছিল 30 টাকা হচ্ছে এন্ট্রি ফিজ ছিল, এখন হয়তো 40 টাকা হয়ে যেতে পারে, সেটা আমরা বলতে পারবো না। তো যাই হোক, তো তার আগে মানে আমরা হচ্ছে ঝড়খালিতে হয়তো নাও নামতে পারি। আপনারা যদি না দেখে থাকেন, ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে, তো আপনারা পেয়ে যাবেন সেটা থেকে, আগের যে ব্লগটা সেটা কিন্তু পেয়ে যাবেন। আর এখন হচ্ছে অ্যাট প্রেজেন্ট আমরা আছি হচ্ছে পঞ্চমখানিতে, এরপরে একটা লাঞ্চ আছে, লাঞ্চের পরে হচ্ছে চেক আউট আছে। টোটাল টু নাইট থ্রি ডেজের টোটাল কত কী প্যাকেজ, টোটাল ডিটেলসটা আমরা এই ভিডিওটার মাধ্যমে দেবো। ওকে, চলো। ভিজিট করে ফেলেছি অলরেডি ঝড়খালিতে। এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা দোকানে কিন্তু আপনারা মধু পাবেন। এক মিনিট আমি একটু জিজ্ঞেস করে নিচ্ছি, মধুর কত করে হচ্ছে কেজি আমি একটু জিজ্ঞেস করবো। ওয়েট, আমি জিজ্ঞেস করিনি জয়দীপ হোটেল, এখানে মধু উপরে দেখতেই পাচ্ছেন বোতলে। কেজি কত করে? 240, তো এখানে দাম কমই আছে। আচ্ছা, তো এখানে হচ্ছে কেজি কত? 250 টাকা, ওই রকমই 240, 200, 250। যাই হোক, এখানে মানে একটু বার্গেনিং করে নেবেন, 240, কোনোটা হচ্ছে 250 টাকা, যেটা যেরকম নেয়, যে দোকানে যেমন নেয়। তো মধু এখান থেকে নিতে পারেন, ফ্রেশ মধু পাবেন, এইটুখানি বলতে পারি। কত? 15 টাকা। ভেতরে ঢুকে আপনাদের যতটা এক্সপ্লোর করার আমি এক্সপ্লোর করে দেবো। ওকে, চল। দ্বিতীয় দিনের নেক্সট ভিজিট আমাদের, সেটা হচ্ছে ঝড়খালি। ঝড়খালি এখানে একটা ব্যাঘ্র প্রকল্প আছে, একটা কুমির প্রকল্প আছে, যেখানে এই সাইনবোর্ডটা দেওয়া আছে, এবং সেখানে দুটো বাঘ, দুটো কুমির আছে। সেখানে এখানে সামনে দূরে একটা টিকিট কাউন্টার আছে, সেখানে 30 টাকা করে টিকিট আছে পার হেড। 30 টাকা করে টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে, ঢুকলে বাঘ দেখতে পাবে। কিন্তু বাঘ যে জায়গাটা থাকে সেই জায়গাটা থেকে অনেকে ডিসঅ্যাপয়েন্টেডভাবে ফিরে আসছে, যে বাঘটা দেখা যাচ্ছে না, কারণ বাঘটা খাঁচার ভেতরে আছে এবং দূরে আছে, বাঘটা বেরোলে তারপর দেখা যায়। সো আদারওয়াইজ ওয়েদারটা খুব ভালো এবং জায়গাটাও খুব সুন্দর, পরিষ্কার, এখানে অনেক দোকান আছে, অনেক বাঁদর আছে। যখন এখানে আসবেন একটু সাবধানে আসবেন,
এবং বাঁদররা অনেক কিছু কেড়ে নিতে পারে। ঝড়খালিতে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো যেটা আমাদের সুন্দরবনের একটা থিম সঙ্গও বলতে পারেন, সেভ টাইগার সেভ ট্রি সেভ ম্যানগ্রোভ। সো এখানে আমরা সামনে দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্রচুর ম্যানগ্রোভের চারা আছে। এই ম্যানগ্রোভের চারাগুলোকে এখানে রোপণ করা হয় অনেক জায়গায় রোপণ করে, এবার সেইগুলোকে তুলে নিয়ে গিয়ে যে জায়গায় প্রায় ম্যানগ্রোভ শেষ হয়ে যাচ্ছে, প্রায় ধ্বংস হয়ে যাচ্ছে ম্যানগ্রোভ, সেখানে কিন্তু আবার নতুনভাবে রোপণ করা হয়। তাতে কী হয়, ম্যানগ্রোভটা আরও তাড়াতাড়ি জন্মাতে পারে। আমাদের এই পৃথিবীতে যত গাছের সংখ্যা বাড়বে তত অক্সিজেন প্রডিউস হবে। সো এটা একটা খুব ভালো থিঙ্ক, খুব একটা ভালো প্রকল্প বলা যেতে পারে। সো যতক্ষণই সুন্দরবন আসবেন একটাই মেসেজ মনে রাখবেন, সেফ টাইগার সেফ ট্রি সেফ সুন্দরবন। আজকে লাস্ট দিনের লাঞ্চ আমরা আপনাদের দেখিয়ে দিচ্ছি। রাইস আছে, সাথে ডাল আছে, আলু ভাজা বেগুন ভাজা ওদিকে আছে, তার সাথে এটা হচ্ছে পনিরের একটা তরকারি, যারা নিরামিষ যারা খান তাদের জন্য একটা ব্যবস্থা করা আছে। এর সাথে এখানে একটা বাঁধাকপির চচ্চড়ি আছে। এদিকে চলে যাই, আলু ভাজা আছে, এদিকে বেগুন ভাজা আছে, ওকে। আর এটা হচ্ছে পার্সে মাছ আছে, পার্সে মাছের হচ্ছে ঝাল, মানে পার্সে মাছ সর্ষে বাটা দিয়ে পার্সে মাছ আছে, সাথে হচ্ছে চাটনি আছে, এদিকে পাঁপড় আছে, ওকে। তো এই হচ্ছে আজকে টোটাল দুপুরবেলার লাঞ্চ। সো লাস্ট দিনের খাওয়া দাওয়া শেষে একটা রিভিউ। সত্যি এই সুন্দরবন ট্রিপের খাওয়া দাওয়াগুলো চমৎকার ছিল, খুব সুন্দর ছিল, পুরো বাঙালিয়ানার মতন ছিল। এর খাওয়া দাওয়ার কোনো তুলনা হয় না। আপনারা আসুন, আপনাদের খুব ভালো লাগবে, আর কেউ খাওয়া দাওয়া নিয়ে কোনো কমেন্ট করতে পারবে না, একটু শিওর। সো দুপুরের লাঞ্চ টোটালি কমপ্লিট, একদম ভিডিও শেষে চলে এসেছি। এবারে যে কথাটা বলতে হয় সেটা একটু আমি বলে দিই। টোটাল কত কী প্রাইস আমি বলে দিচ্ছি, আবারও আমি বলে দিচ্ছি, আমরা যে টোটাল প্যাকেজের মধ্যে এসেছি, টোটাল প্যাকেজের কস্ট হচ্ছে 3,999 টাকা, ঠিক আছে? পার হেড হচ্ছে 3,999 টাকা। এবার আপনারা যদি আপনাদের পছন্দ মতো যদি আপনারা মেনু সিলেক্ট করেন, তার জন্য কিন্তু ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে, নাম্বার জাস্ট কল করবেন, আপনাদের পছন্দ মতো যা আপনারা দুপুরে লাঞ্চ ডিনার এবং ব্রেকফাস্ট যা যা করবেন, তো পছন্দ মতো আপনারা নিজেরা করতে পারেন। আর যেটা বলার সেটা হচ্ছে টোটাল আপনারা যদি 2,500 টাকা থেকে, কিন্তু প্যাকেজ স্টার্ট আমি আবারও বলে দিচ্ছি, 2,500 টাকা থেকে প্যাকেজ স্টার্ট আছে। ইভেন 3,000 আছে, 3,500 আছে, 4,000 আছে, 4,500 টাকা আছে। তো ভিডিও এইটুকুনি বলার, টোটালটা আপনারা দেখিয়েছি আপনার লকডাউন সুন্দরবন কেমন আছে, বলতে গেলে দু একটা জায়গা স্পটগুলো বন্ধ আছে এই আর কি, কিছুদিন পর আস্তে আস্তে হয়তো খুলে যাবে। আর এখন কিন্তু বাঘ দেখার চান্সেস একটু বেশি, তো ডিসেম্বর জানুয়ারিতে লোকজন আসলে বুঝতে পারবেন, কিছুদিন আগে দেখা গেছে। যাই হোক, ইনস্টাগ্রামটা একটু ফলো করে নেবেন, বিভিন্ন জায়গা ঘোরার এবং খাওয়া দাওয়ার যদি ছবি পেতে চান এখানে দেখতে পাচ্ছেন বিধান ব্রান্ডার স্কুল অফিসিয়াল। ব্যাস এইটুকুনি বলার, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করতে একদম ভুলবেন না, একদম ভুলবেন না। ছোটো ছোটো ইউটিউবারদের একটা লাইক কিন্তু মানে কী বলতো, মোটিভেশন জাগায় আমাদের এই আর কি। আর তেমন কিছুই না, ভিডিও এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।